বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপর হামলার ঘটনায় যাদের ছবি প্রকাশ্যে এসেছে তাদের মধ্যে একজনকে আমরা দেখতে পাচ্ছি। আপনার ছবি কালকে দেখা গেছে যে আপনি যখন হামলা হচ্ছে ছাত্ররা অভিযোগ করছে সেখানে আপনি প্রকাশ্যে নেতৃত্ব দিচ্ছেন। নেতৃত্ব দেওয়ার কিছু নেই, আমি তো ইউনিভার্সিটি স্টাফ, আর সর্বোপরি আমাদের যিনি রেজিস্টার আছেন তিনি আমাদের ডাইরেক্টর, আমি দূর শিক্ষা কর্মী, অফিসিয়াল কাজে আমাকে যেতেই হয়েছিল এবং আমি আটকা পড়েছিলাম। আপনি কখন গিয়েছিলেন ওখানে? ওখানে আমি গিয়েছিলাম 5:05। আর আপনি তো যে কাজটা করেন সেটা তো এই ক্যাম্পাসে? হ্যাঁ, কিন্তু আমার তো ওখানে গেলেন কেন? রেজিস্টার আটকে থাকার জন্য, যেহেতু দুদিন এখন ছুটি আছে, অনেক ফাইল ছিল, আমি আরেকজন গ্রুপের স্টাফকে নিয়ে গিয়েছিলাম কিন্তু কোনো কাজ করতে পারিনি, কারণ মেন গেট বন্ধ ছিল। তারপর মেন গেট খোলার পর সাইড দিয়ে আমরা ঢুকেছিলাম, মেন গেট খোলা রাখি আমরা সাইড দিয়ে ঢুকেছিলাম, ঢুকতে দিয়েছিল, কিন্তু রেজিস্টার স্যারের উপরে ওঠার যে মেন গেট সেটা বন্ধ ছিল, কোনো কাজ করতে পারিনি, আটকে পড়েছিলাম, তারপর আমাদেরকে বেরোতেও দেয়নি। তাহলে বেরোলেন কি করে? ছাত্রছাত্রীদের কাছে এলেন কি করে? আপনাকে দেখা যাচ্ছে ছবিতে, আপনি যখন মেন গেট খুলে দিয়েছিল তখন আমরা সবাই, যখন সব স্টাফ আমাদের বেরিয়ে আসছে, দলমত নির্বিশেষে সব স্টাফ বেরিয়ে আসছে, সেসব আমিও বেরিয়ে আসছি। আপনার বিরুদ্ধে অভিযোগ স্পেশালি আপনিও মারধর করেছেন? এরকম কিছু কোনোদিনই করিনি, কারণ মারধর করাটা আমার পেশা নয়, আমি একজন শিক্ষাকর্মী, শিক্ষা জগতে যেটুকু কাজ যেটা করার দরকার সেটা আমরা করি ছাত্রছাত্রীদের স্বার্থে। কিন্তু শিক্ষাকর্মীদের কাজ যে ছাত্রছাত্রীরা যেখানে অনশন করছে মারধর করে সেটাকে তুলে দেওয়া, আমরা তো তুলে দিইনি। তাহলে কি করে? তাহলে তো তারা তো তার আগের দিন রাত থেকেই করছিল, আমরা তো কোনো রকম কিছু করতে যাইনি। নিজে থেকে উঠে গেল তারা? নিজে থেকে কেন উঠে যাবে, কে কে তুলেছে কি করেছে জানি না। মারধরের ঘটনা, মারধরের ঘটনা অবশ্যই ঠিক না, কারা করলো এটা মারধর জানি না। আপনি প্রকাশ্যে ছিলেন দেখা যাচ্ছে সেখানে, আপনি কে করেছে জানেন না? কে ছিল আমরা তো দেখতে পাইনি কাকে, আমি বেরিয়ে যাচ্ছিলাম দৌড়ে, তখন আমাকে ধরা ইয়ে করা হয় যে আপনি এখানে কি করছেন, আমি স্টাফ, আমি বেরিয়ে যাচ্ছি। বাইরের লোকজন বিশ্ববিদ্যালয়ে ঢুকলো, আপনারা স্টাফ, আপনারা বাধা দিলেন না? কারা বাইরের লোকজন, কারা মেরেছে? তাহলে দেখতে পাইনি তো কারা মেরেছে, অন্ধকার ছিল মনে হয়, কারণ আমি তখন ভেতরে ছিলাম। কিন্তু আপনাকে দেখা যাচ্ছে, আমি যখন ছবিতে দেখা যাচ্ছে বেরিয়ে যাচ্ছি, তখন আমি বেরিয়ে যাচ্ছি। অভিযোগ উঠছে যে শাসক দলের এই শিক্ষাকর্মী তারা সদস্যরাই তারা মারধর করেছে। আমাদের কোন শাসক দলের কর্মী মারধর করেছে বলে আমার মনে হয় না। কোন অদৃশ্য লোক মারধর করলো বলা মুশকিল, সেটা তো তদন্ত করে দেখতে হবে কে করেছে, সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন তদন্ত করবে। যাতে ছবিতে দেখা যাচ্ছে তারা যদি বলে মারধর করেনি, তাহলে মারধরটা করলো কে? সেটা তো বলতে পারবো না, কারণ ঘটনা আমি ছিলাম না, যখন মারধর হয়েছে কোথায় হয়েছে তাও জানি না। আপনার ছবিতে দেখা যাচ্ছে আপনাকে, আমি যাচ্ছি, আমি কি মারপিট করার জন্য তখন যাচ্ছি? আমি তো বেরিয়ে যাচ্ছি, তখন আমি বিশ্ববিদ্যালয়ে আটকে ছিলাম, সবাই যখন বেরিয়ে যাচ্ছে সে অবস্থা আমিও বেরিয়ে যাচ্ছি। আর আমি মুখে রুমাল চাপা একটা প্রশ্ন আপনাদের অনেকেই আমাকে করেছিল কালকে ফোন করে, আমার ব্যক্তিগত শরীরে রোগ আছে, মানে বিশেষ করে আপনার অ্যালার্জি, আমি বৃষ্টি বৃষ্টি পড়লে মাথায় মুখে চাপা এমনি দিই, কারণ আমার হাঁচি হয় প্রচণ্ড। ও কালকে মানে রোজই চাপা দেন? না, বৃষ্টি হলে বলেছি, যদি বৃষ্টির মধ্যে আমাকে বেরোতে হয় বা ধুলোর মধ্যে বেরোতে হয় আমাকে অবশ্যই চাপা দিতে হয়। অনেকে বলছেন এই মুখে চাপা দেওয়াটা কারণ হচ্ছে আপনার পরিচয় গোপন করার জন্য কালকে। তাহলে কি আমি মুখে চাপাটা খুলে নিজের পরিচয় স্টাফ বলতাম না, ডাক দিতাম? সে তো স্টাফ, আপনি তো এটা তো সরকারি ভাবে না, তাহলে মুখটা চাপা দিয়ে অন্যদিকে বেরিয়ে চলে যেতাম। আপনি মারেননি বলছেন? না। কে মেরেছে সেটাও জানেন না? না, অথচ সেখানে ছিলেন? না, ছিলামও না। আমি ছবিতে দেখা যাচ্ছে আপনি ছিলেন তো, সবাই যাচ্ছে পার্টিকুলার, যেহেতু আমি তৃণমূল সংগঠন করি, আমাকে ফাঁসানোর জন্যই বলুন, বদনাম করার জন্যই বলুন, আমাকে এভাবে দেখানো হচ্ছে, হাইলাইট করা হচ্ছে, সেখানে অনেকজন বেরিয়ে যাচ্ছে, কই কারো তো ছবি তুললো না, আমারই তুললো কেন? আর আমি যখন ছবিটা তোলার তখন মেন গেটের কাছে বেরিয়ে যাচ্ছি, আবার তো আমি বলছি কথাটা। আমরা কথা বললাম অংশুমান সঙ্গে, অংশুমান এখানে শাসক দলের শিক্ষাকর্মী, ইউনিয়নের একজন সদস্য এবং পাশাপাশি এখানকার কর্মচারী, এখানকার শিক্ষাকর্মী। ঘটনাস্থলে তাকে দেখা গেছে যখন মারধরের ঘটনা, হামলার ঘটনা তাকে দেখা গেছে, যদিও তিনি অস্বীকার করছেন তিনি মারধর করেননি, আবার এটাও বলছেন কারা মারধর করেছেন তিনি জানেন না। ক্যামেরায় কিশোর মালাকারের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, বর্ধমান।